মুখ্যমন্ত্রী জনসভায় লোক না নিয়ে গেলে কাজ হবে না বলে হুমকি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি বলে পাল্টা কটাক্ষ বিজেপির। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুলটি এলাকার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা বিমান আচার্যের হুমকি বার্তার ভিডিও ভাইরাল হওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটিতে দলীয় কর্মীদের নিয়ে মমতা ব্যানার্জি জনসভা নিয়ে আলোচনা সভায় বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির উপস্থিতিতে বিমান আচার্য দলীয় কর্মীদের প্রচ্ছন্ন হুমকি দেন। কুলটির প্রত্যেক ওয়ার্ড থেকে দুটো বাস ভর্তি লোক নিয়ে গিয়ে কুলটি বিধানসভার ক্ষমতা দেখাতে হবে এবং যে কাউন্সিলর বা নেতৃত্ব করে জনগণ জোগাড় করে উঠতে পারবে না সেসব ওয়ার্ডে কোনো উন্নয়নের কাজ হবে না। বিমান আচার্য ও উজ্জ্বল চ্যাটার্জি এক হলে কোনো নেতাকে ভয় খান না। বিমান আচার্যর হুমকি ভরা এই ভিডিও ভাইরাল হবার কিছুক্ষণ পরেই তিনি জানান তার বক্তব্য বিকৃতি করা হয়েছে। তিনি মলয় ঘটক ও বিধান উপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কটূক্তি মন্তব্য করেননি। মলয় ঘটকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মমতা ব্যানার্জি জনসভায় লোক না নিয়ে গেলে ওয়ার্ডে কাজ না হবার হুমকির কথা তিনি অস্বীকার করেন। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি দিলীপ দে কটাক্ষ করে জানান হুমকি দেওয়া তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি সবসময় বিজেপি কর্মীদের হুমকি দিতে দিতে এবার নিজের দলের কর্মীদের হুমকি দেওয়া স্বাভাবিক, এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে মন্তব্য না করাই ভালো। দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে আপনি বলেছেন আপনি এবং উজ্জ্বল চ্যাটার্জি আসানসোলে কোন নেতাকে মানেন না। না, এটা হয়তো পাবলিকে শুনতে ভুল হয়েছে, কারণ আমার তো নেতা মলয় ঘটক, আমি তো মলয় ঘটকের হাত ধরেই জয়েন করেছি। তো আমি যদি মলয় ঘটক নিয়ে কিছু বলি, বিধানোপাধ্যায় কিছু নিয়ে বলি, তাহলে আমার পার্টিতে থাকার কোনো অধিকার নেই, এটা অন্যভাবে নেবেন না। এটা আমি কিছু নেতা আছে চুনাপটি তাদের নিয়ে বলেছি, তারা আমাকে কোনো মনে করেন আসানসোল নেতা। এখানে আমি নাম ধরে ছোটো করতে চাই না, কিন্তু আমার এত হিম্মত নাই যে আমি মলয় ঘটকে মানবো নাই, বিধানপর থেকে মানবো নাই, তাহলে আমার পার্টিতে থাকার কোনো অধিকার নেই। আমি মলয় ঘটকের হাত ধরেই আমি 27 বছর পার্টি করছি এবং ওকে ছাড়া আমি কাউকে চিনি না আজ পর্যন্ত, মলয় গাড়ি ছাড়া আমি কাউকে চিনি না। অতএব এই কথাটা আমি কোনো দিন বলবো না, আশা করি যতদিন পার্টি করবো অন্তত মলয় ঘটক বিধানোপাধ্যায় এদের নিয়ে আমি কিছু বলবো। ভিডিওতে আপনি বলেছেন কর্মীদের কাউন্সিলরদেরকে যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে যদি দুটো করে বাস ভর্তি করে 21 জুলাই সমাবেশে না নিয়ে যাওয়া যায় তাহলে সে এলাকায় কাজ যাতে না হয় তার ব্যবস্থা করবেন। এটা আমি যদি ধরুন একটা চাপ সৃষ্টি, কারণ এটা নিজের কাউন্সিলর বোর্ডে খাটবো, এমপি বোর্ডে খাটবো না, মনমানি করবো, তো কাউন্সিলর কী জানি, কাউন্সিলর সে পার্টি থেকে তো টিকিট দিয়েছে, তো তার দিকে তো চাপে রাখতে হবে। আমি তো কাউন্সিলর একা বললি, এটা ভুল বলছেন, আমি বলেছি কাউন্সিলর যৌথ হবে, ওয়ার্ডে যটা বাস দিল দুটো হোক তিনটা হোক ফুল 4-5টা লোক নিয়ে যাওয়া ছিল না, ফুল বাসটা ফুল করতে হবে। এবং এটা মমতা ব্যানার্জি আসছে এখানে তার জন্যে মনে ঘটা কতদিনের প্রস্তুতি নিচ্ছে, তো সেটা আমি ভুল কি বলি, সেটা আমি ভুল করিনি। প্রত্যেক ওয়ার্ড থেকে আমাদের লোক ম্যাক্সিমাম যেতে হবে, আমি বলেছি কুলটি থেকে সবচেয়ে বেশি আমরা চেষ্টা করব। এবং আমাদের সবাই জানে যে উজ্জ্বলতা আমার খাওয়া খাই চলছে, সেই খাওয়া খাইটা আমাদের অনেকদিন বন্ধ হয়ে গেছে, আরও আমার জন্য একসঙ্গে মিলিত হইতে চাইছি যাতে পার্টিটা মজবুত হয়। তো সেখানে আপনি বলেছেন যদি না নিয়ে যায় তো সেখানে এলাকা মানে নিজের ওয়ার্ডের কাজের যাতে উন্নয়নের কাজ না হয় সেটা ব্যবস্থা, ওটা আমি একটু মিস্টেক করেছি, টান অফ স্লিপ, ওটা ওটা একটা ভুল যদি হয়ে থাকে সেটা ভুল হয়েছে। তো সে আমার কথায় কি আর মেয়র কাজ বন্ধ করবে, না আমার কথায় মলয় ঘটক কাজ বন্ধ করবে, আমি কি, আমি একটা প্রেসিডেন্ট, তা আমি তো একা চাপ কাউন্সিলর দিনে, আমি ওয়ার্ড প্রেসিডেন্ট, আমি বুথ কমিটি, আমি সবাইকে মিলে বলেছি নেতা নেত্রী সবাইকে মিলে বাসগুলো ভর্তি করতে হবে এবং যত সংখ্যক কুলটির থেকে লোক দিতে হবে, এইটা বলেছি। কিছু ব্যবস্থা নেওয়া হবে এবং কর্পোরেশনের কাউন্সিলরদেরকে বিশেষভাবে বলা হয়েছে কি তাদের কাজ দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এবং উজ্জ্বল চ্যাটার্জি আসানসোলের কোনো নেতাকে পাত্তা দেয় না, এই বিষয় নিয়ে কী বলবেন? এখন এটা তো একটা তৃণমূলের নিজস্ব বিষয় আছে, এটা নিয়ে আমার মন্তব্য না করাই উচিত। তো তাহলে এটা বলবো যে এটা ওদের কালচারই আছে, এখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুটো লবি চলছে, একটা হচ্ছে দিদির লবি, একটা হচ্ছে ভাইপোর লবি। এখন হতে পারে এদের দুজন কার কোন কে কোন লবির সাথে আছে এই বিষয়টা রয়েছে এর মধ্যে। আর এটা যেটা আছে যে হুমকির যে রাজনীতি, এটা তো ওরা তো আগে জনগণকে হুমকি দিচ্ছিলো, ভোটারকে হুমকি দিচ্ছিলো, এখন তার সাথে সাথে নিজেদের পার্টির লোককে হুমকি দেবে, এটা তো ওদের কালচারই এসে গেছে, এটা স্বাভাবিক আছে, এটা ওদের পার্টিতে এখন এমনিই চলছে, সারা পশ্চিমবঙ্গে চলছে, কুলটিতে তারই উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আর কিছু না।
ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের কোনো মন্তব্য হয়েছে কিনা আমি জানি না, আমার শোনা নেই। তবে যদি তিনি করে থাকেন তো সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত সেটা। আমরা আমাদের দলের মিডিয়া সেল আছে এবং কারা দলের হয়ে বক্তব্য রাখতে পারবে, দলের মুখপাত্র কারা সেটাও নির্দিষ্ট করা আছে। সুতরাং দলের মুখপাত্র যে কথা বলবেন সেটাই দলের কথা, তাছাড়া যদি কেউ কোনো বক্তব্য রাখেন সেটা ব্যক্তিগত ব্যাপার, এবং এই ধরনের ব্যক্তিগত কোনো মন্তব্য থাকলে সেটা দল ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।